পালান সাহেব অসুস্থ, আগে নিজের মামলায় নিজে শুনানি করতেন, আজ তাকে বলেছিলাম শুনানি করতে, কিন্তু অসুস্থ থাকায় শুনানি করতে পারছেন না। তার বয়স হয়েছে 68 বছর, তার একটি কিডনিও নেই। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে রাজধানী পল্টন থানার নাশকতা মামলায় রিমান্ড শুনানিতে একথা জানান তার আইনজীবীরা। নিজের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন তিনি, তিনি বিষয়টি আদালতকে জানান। এদিন মামলা তদন্ত কর্মকর্তা পল্টন থানার সাব ইন্সপেক্টর ফরাদ মাতুব্বার আলালকে আদালতকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু সহ রিমান্ড এর পক্ষে শুনানি করেন। অপরদিকে আলালের পক্ষে সিনিয়র আইনজীবী মহসিন মিয়া সহ অন্যান্য আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষে শুনানি শেষে আলালের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। শুনানিতে আলালের পক্ষের আইনজীবী ইকবাল হোসেন বলেন, আলাল সাহেব অসুস্থ, আগে নিজের মামলা নিজে শুনানি করতেন, আজ তাকে বলেছিলাম কিন্তু অসুস্থ থাকায় শুনানি করতে পারেনি। তার বয়স 68 বছর হয়েছে, তার একটি কিডনি নেই। সবকিছু বিবেচনা করে রিমান্ড বাতিলের প্রার্থনা করছে। মহাসিন মিয়া তিনি বলেন, একটু আগে আপনার কোর্টে মির্জা আব্বাস রিমান্ড শুনানি করছে, আপনি 5 দিনের মধ্যে 5 দিনে রিমান্ড মঞ্জুর করেন, এজন্য কি আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম? আলাল সাহেব একজন আইনজীবী, আগে কোনো আইনজীবী গ্রেপ্তার করলে সবাই মিলে শুনানি করতাম, অনেক সময় জামিনও হয়েছে। তিনি অসুস্থ, একটি কিডনি নাই, বেঁচে থাকলে হয়তো বিচার হবে। উভয় পক্ষে শুনানি শেষে আলালের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 31 অক্টোবর রাতে 8টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে মজজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিকেলের দিকে মজজন হোসেন আলালকে আদালতে হাজির করা হয়। ঠিক সন্ধ্যা 5:30টার দিকে আদালতে এজলাসে ওঠানো হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ডের আবেদন মঞ্জুর করে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।